হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা আবার ভারতীয় ফুটবলের আপডেট নিয়ে চলে এসেছি এবং আজকে অনেক খবর আছে আপনাদের সঙ্গে শেয়ার করার। সেহেতু কোনো রকমভাবে কোনো সময় না নষ্ট করে চলুন আজকে আমরা ব্রেকিং নিউজগুলো প্রথম জেনে নিই। গতকালই জীবনের সঙ্গে অত্যন্ত লড়াই করে, এবং বলা ভালো গত 3 দিন ধরে কিন্তু প্রচণ্ড লড়াই করেও তিনি জীবনযুদ্ধে জয়ী হতে পারলেন না, সেই সুরজিৎ সেনগুপ্ত। তিনি শুধুমাত্র ইস্ট বেঙ্গল মোহনবাগান বা বাংলার ফুটবলার হিসাবে নয়, সারা ভারতের একজন প্রভাত প্রতিম প্লেয়ার ছিলেন এই সুরজিৎ সেনগুপ্ত। আজকের দ্বিতীয় খবর আমরা বলবো ভারতের আন্ডার 18 যে ন্যাশনাল টিম আছে ফুটবলের, সেই ন্যাশনাল টিম কিন্তু সাফ কাপ খেলতে চলেছে, এবং এবারে সাফ কাপ আন্ডার 18 চ্যাম্পিয়নশিপ হচ্ছে ভারতে, এবং আগামী মার্চেই কিন্তু 3 দেশীয় এই টুর্নামেন্ট হবে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে। অর্থাৎ 2টি করে ম্যাচের কিন্তু এই খেলাগুলি হবে, এবং লিগ পর্যায়ে যে সব থেকে বেশি পয়েন্ট পাবে সেই দলই কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে গণ্য করা হবে। আজকের তৃতীয় যে আপডেটটা আমাদের দেবো সেটা কিন্তু গতকাল ঘটে যাওয়া ISL-এর একটা ম্যাচ নিয়ে, যে ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি FC এবং জামশেদপুর FC, যে ম্যাচটা কিন্তু উপর অনেক কিছু নির্ভর করছিল। বোম্বের কিন্তু জেতা খুবই দরকার ছিল, এবং জামশেদপুর FC-ও কিন্তু তাদের সুপার 4-এ থাকার জায়গাটাও কিন্তু একদম ফাইনাল করার জন্য কালকের ম্যাচটা ছিল, এবং প্রথম শুরু করেছিল জামশেদপুর FC 2-0 গোলে, এবং হাফ টাইম অবধি খেলা কিন্তু সেইভাবে মুম্বাই তাদের উপর ঝাঁপাতে পারেনি। কিন্তু পরের হাফের 45 মিনিটের মধ্যে 44 মিনিট, হ্যাঁ একটা মিনিট আমি বাদ দিচ্ছি, 44 মিনিটে কিন্তু খেলেছে বোম্বে, এবং সেখানে কিন্তু মুম্বাইয়ের অন্ততপক্ষে 4টে গোল করা উচিত ছিল, তার মধ্যে অবশ্যই ইগোর আঙ্গুলোর পেনাল্টি মিসটাও কিন্তু এখানে রয়েছে। তো যাই হোক, কালকের ম্যাচ শেষে কিন্তু ফল হয় 3-2। এক সময় কিন্তু বোম্বে 2-2 অবধি করে দেয় জামশেদপুরের বিরুদ্ধে, তারপরে তো পেনাল্টি মিস হয় এবং অনেক সহজ সুযোগ মিস করে। তো একদম খেলার শেষে ফলাফল হয় জামশেদপুর 3 মুম্বাই সিটি FC 2, এবং জামশেদপুরের পয়েন্ট গিয়ে পৌঁছায় 28-এ, বোম্বের কিন্তু সেই জায়গায় 23-ই রইল। সেহেতু তাদের ক্ষেত্রে কিন্তু পরের রাউন্ডে যাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ালো। এবং গোলদাতাদের নাম যদি আমরা বলি, প্রথমে আমাদের বাঙালি একজন প্লেয়ারের কথা বলবো, তিনি কিন্তু ঋত্বিক দাস। ISL-এ তার জীবনের প্রথম গোলটা তিনি করলেন জামশেদপুরের হয়ে, এবং তারই সঙ্গে ড্রেক স্টিওয়ার্টও কিন্তু 2-2 গোল করে একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলো ইগোর আঙ্গুলো এবং বার্তলিমীয় ওগবেজের। এবং তারই সঙ্গে যদি মুম্বাই সিটি FC দেখি, প্রথম গোলটা করে রাহুল বেকে, এবং দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকেই করেন মৌরসিও, যিনি কিন্তু ইগোর আঙ্গুলোর পরিবর্তে মাঠে নামেন। ISL-এর গতকালকে খেলা রিভিউয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এটাও জানিয়ে দিতে চাই যে এবারের ISL-এর নকআউট পর্বের খেলার সূচি কিন্তু ঘোষণা হয়ে গেল, এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবারেও কিন্তু সেমিফাইনাল ম্যাচ দুটো লেগে সম্পূর্ণ হবে। তো প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি হবে শনিবার অর্থাৎ 11 মার্চ, এবং তাদের দ্বিতীয় ম্যাচটি হবে 15 মার্চ অর্থাৎ মঙ্গলবার। ঠিক একইভাবে কিন্তু সেকেন্ড সেমিফাইনালের প্রথম লেগের খেলাটি হবে 12 মার্চ রবিবার, এবং সেকেন্ড গেমটি হবে কিন্তু 16 মার্চ বুধবার, এবং ফাইনাল খেলাটি হবে সুপার সানডে অর্থাৎ 20 মার্চ, 20 মার্চ কিন্তু আমরা ফাইনাল খেলাটি দেখতে পাবো। আজকের যে নিউজ আপডেটগুলো দিচ্ছি তার মধ্যে কিন্তু শেষ 2টো খবর আজকের জন্য বিশেষ আকর্ষণের, এবং সেটার প্রথম যে খবরটা বলবো সেটা আমাদের ন্যাশনাল টিমকে নিয়ে। ভারতীয় ন্যাশনাল টিমের আমরা জানি যে FC এশিয়ান কাপের কিন্তু 3rd রাউন্ডের খেলা বাকি আছে, অর্থাৎ কোয়ালিফায়ার্সের কিন্তু 3rd রাউন্ডের খেলা বাকি আছে। যে FC এশিয়ান কাপ সামনের বার অর্থাৎ 2023 সালের 16 জুন কিন্তু শুরু হবে চায়নাতে, সেইখানে মেন পর্বে যাওয়ার জন্য যে লড়াইগুলো হচ্ছে তার 3rd রাউন্ডে কিন্তু ভারত একটা দারুণ সুযোগ পাচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমাদের দেশেই কিন্তু ভারতের 3টে ম্যাচ হবে, এবং 3টে ম্যাচের ডেটও জানিয়ে দেওয়া হয়েছে। সেই 3টে ম্যাচ হচ্ছে 8 তারিখ, 11 তারিখ এবং 14 তারিখ, 8, 11 এবং 14 জুন খেলা হবে, এবং খেলাগুলি কিন্তু সম্পূর্ণ হবে একটাই মাঠে, সেটা আমাদের বাংলার যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে, আমাদের ভালোবাসার যুব ভারতী মাঠে, যে মাঠে কিন্তু 3টে খেলা হচ্ছে। এবং এখন থেকেই আমি পার্সোনালি আপনাদের জানিয়ে দিচ্ছি 3টে ম্যাচেই কিন্তু আমি উপস্থিত থাকবো যুব ভারতীতে, এবং সেইখান থেকে কিন্তু ব্লগ করব যদি না তখনও করোনার জন্য কোনো রেস্ট্রিকশান থাকে। আজকে যে খবরটা দিয়ে আমরা শেষ করব, এই নিয়ে প্রশ্ন প্রত্যেকটি বাঙালির মনে কিন্তু রয়ে গেছে, শুধু বাঙালি কেন বলবো, ভারতীয়
ফুটবল ফ্যানদের মধ্যে রয়ে গেছে যে রয় কৃষ্ণার জায়গায় এটিকে মোহনবাগানের হয়ে কে আসছে। হ্যাঁ, আমরা এতদিনে প্রত্যেকে জানতে পেরেছি যে রয় কৃষ্ণা কিন্তু 8 তারিখে তার নিজের দেশে চলে যাচ্ছে এবং তারপরে কিন্তু তার নিজের দেশের হয়ে খেলা আছে। ফিজি দলের কিন্তু ক্যাপ্টেন আমও পড়বে রয় কৃষ্ণা, তো সেই জায়গায় দাঁড়িয়ে রয় কৃষ্ণার পরিবর্তে কোন প্লেয়ার আসছে? কারণ আমরা জানি যে এটিকে মোহনবাগান তাদের গ্রুপ লিগে কিন্তু শেষ ম্যাচ খেলছে 7 তারিখে, অর্থাৎ 7 মার্চ, আর 8 মার্চে কিন্তু রয় কৃষ্ণা চলে যাচ্ছে, অর্থাৎ শেষ ম্যাচটাতে খেলতে পারবে কিন্তু প্লে অফের খেলাগুলো তারা খেলতে পারবে না। অর্থাৎ এটিকে মোহনবাগান হয়ে প্লে অফের অর্থাৎ সেমিফাইনাল দুটো, এবং আমরা যদি ধরি যে ফাইনালে যাবে, ফাইনাল 3টে ম্যাচে কিন্তু খেলতে পারবে, তাহলে তার এগেনস্টে কে আসছে? অনেক জায়গায় শুনতে পাচ্ছি কোরমিনাস ফিরে আসতে পারে, বা শুনতে পাচ্ছি ইগোর কাটাটাও যে কিন্তু মুম্বাই সিটি এফসিতে ছিল সে ফিরে আসতে পারে, কিন্তু সেইগুলো রুমার ছাড়া কিন্তু আর কিছুই নয়। আর আমরা আপনাদের বলেছি কোনো রুমার দেব না, এবং ফাইনাল যে খবর সেই খবরটা আপনাদের জানান যে এটিকে মোহনবাগান কিন্তু নতুন করে কোনো প্লেয়ারকে কিন্তু সাইন করাচ্ছে না। রয় কৃষ্ণা যদি তার দেশের হয়ে চলে যায় তো সেই জায়গায় কিন্তু যে কজন প্লেয়ার আছে তাদের নিয়ে খেলবে, এবং আমরা খুব ভালোভাবে জানি সামনের ম্যাচ বাদ দিয়ে পরের ম্যাচে কিন্তু কাল ম্যাকু এবং হুগো বুমো দুজনেই চোট সারিয়ে ফিরে আসছে, সেহেতু কিন্তু এটিকে মোহনবাগানের যা দল তাতে কিন্তু রয় কৃষ্ণার অভাব বোধ করি হবে না। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন, এটিকে মোহনবাগানে যে দল আছে সেই দলই থাকবে, এবং ফিজির হয়ে ন্যাশনাল ম্যাচগুলো খেলার পর কিন্তু রয় কৃষ্ণ আবার দেশে ফিরে আসবে, এবং এতে কিন্তু এএফসি কাপে তারা খেলতে যাবে, সেই টিমে কিন্তু রয় কৃষ্ণাও থাকবে। এইটা আমরা কিন্তু এখনই আপনাদের জানিয়ে দিচ্ছি। যাই হোক, এখনকার জন্য আমরা কিন্তু ভারতীয় ফুটবলের আপডেট এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন। এখনকার জন্য টাটা।